পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষায় অবদানের স্বীকৃতি। দুর্নীতিমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। মাদকদ্রব্য আইনে করা র্যাবের মামলায় ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন আদালতে 5 দিনের রিমান্ড আবেদন। এবং ক্যাসিনোর টাকা ভাগ পাওয়াদের ছাড় দেওয়া হবে না বললেন কাদের, নিজ দলের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই মন্তব্য মওদুদের। জার্মান টেকনোলজিতে তৈরি A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প, জাদুর পাম্প। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলায় অনবদ্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে চ্যাম্পিয়ন ফর স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়াং পিপল সম্মাননা তুলে দিয়েছে ইউনিসেফ। পুরস্কারটি বাংলাদেশের জনগণ এবং বিশ্বের প্রতিটি শিশুকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে তরুণ সমাজের ত্যাগ রয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে নিয়ে নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। সর্বস্তরের শিক্ষার প্রসার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ইউনিসেফের এই বিশেষ সম্মাননা। নিউ ইয়র্কে ইউনিসেফের প্রধান কার্যালয়ে চ্যাম্পিয়ন ফর স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়াং পিপল নামের এই সম্মাননা তুলে দিলেন সংস্থাটির প্রধান হেনরিয়েটা ফোর। ইউনিসেফের স্লোগান, প্রতিটি শিশুরই যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী সফল হওয়ার অধিকার আছে, সেই লক্ষ্য নিয়ে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শিশুদের পাশে আছে ইউনিসেফ। পুরস্কার আমরা পেলাম, এটা আমার দেশের ছেলে মেয়েদের জন্য, আমার দেশের মানুষের জন্য, যেমন আমি উৎসর্গ করছি, সাথে সাথে আমি বিশ্বের সমস্ত শিশুদের জন্য উৎসর্গ করে যাচ্ছি। কারণ এই সম্মানটা আমার একা নয়, এই সম্মানটা বাংলাদেশের, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, তাই তাদের সেবা করার সুযোগ পেয়েছি, আর এই সুযোগটা পেয়েছি বলেই আজকে এই সম্মানটা পেয়েছি। এ সময় দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে তার সরকারের নেয়া উদ্যোগের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। শিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমাদের অর্থনীতিতে আমাদের প্রবাসীদের অনেক অবদান রয়েছে, আর তাছাড়া শিক্ষাটা হচ্ছে, আমরা সবসময় বলি, জাতির মেরুদণ্ড, এবং শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না, আর সেটা জাতির পিতা সবসময় বলতেন, আর সেটা লক্ষ্য নিয়েই আমরা আমাদের, যেমন উই হ্যাভ অ্যাডাপ্টেড আওয়ার এডুকেশন পলিসি, জাতিবিদের শুরু করেছেন শেষ করতে পারেননি, আমরা এসে করেছি, এবং আমরা আমাদের ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, ইভেন উই ইনক্লুডেড আওয়ার কমি মাদ্রাসা স্টুডেন্ট, নাও দে আর অলসো গেটিং গুড এডুকেশন। পরে ইউনিসেফের শুভেচ্ছা দূত এবং বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর এই অর্জনের প্রশংসা করে বলেন, একসঙ্গে কাজ করলেই কেবল সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। পান্থ রহমান, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুর্নীতিমুক্ত স্থিতিশীল বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অগ্রযাত্রায় অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে মধ্যাহ্ন ভোজসভায় প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা সজীব হোদের জয় সাংবাদিকদের জানান, দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র থেকে পান্থ রহমানের আরও একটি রিপোর্ট।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ইউএস চেম্বার অব কমার্সের কার্যনির্বাহী বৈঠক এবং মধ্যাহ্নভোজের আয়োজন। বাংলাদেশের রূপান্তর শিরোনামের এই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ $1 বিলিয়ন ছাড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সক্ষমতার তুলনায় এই বিনিয়োগ অপ্রতুল। The USA is already our largest investment partner. I believe that the presence of so many US companies in Bangladesh should inspire confidence in you all and others to invest in our vibrant country. Please join us in our journey of prosperity and friendship. সুশাসন ও স্থিতিশীলতা রক্ষা এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাত ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন। দ্য অ্যাচিভমেন্ট ইজ attributed to good governance, political stability, sound macroeconomic fundamentals, right development priorities, and its policy of zero tolerance to terrorism and corruption. অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতি সে যেই হোক না কেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ চালাবো, চালিয়ে যাব, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব। বৈঠকে ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিশা দেশাই বিশ্বালের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ক্রমবর্ধমান অর্থনীতি আর স্থিতিশীল রাজনীতির কারণে বাংলাদেশকেও বিনিয়োগের নতুন কেন্দ্র হিসেবে ভাবতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা। আর তাদেরকে আহ্বানও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত আছে। পান্থুর রহমান, চ্যানেল আই, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিলেটে আঞ্চলিক সড়ক অফিসের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় তিনি আরো বলেন, মহাসড়কে করিমন নসিমন সহ তিন চাকার যান চলাচল বন্ধে কাজ চলছে। এসব যান আমদানি বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ঘর থেকেই শুদ্ধ অভিযান শুরু করেছি। আমরা আপনি আচরি ধর্ম পরকে শেখাব, আমাদের নিজেরা আগে নিজেদের পরিচয়ে, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে, মিসডিড করছে এবং যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করছে এবং এই অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি পূর্ণ করছে, সেই সব লোকদের বিরুদ্ধেই অভিযান পরিচালিত হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, যুবলীগের ক্যাসিনো সম্পৃক্ততা ও ছাত্রলীগের চাঁদাবাজিতে মনে হয় সরকারের নিজের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। ক্যাসিনো বিরোধী অভিযান কিছুদিন পর থেমে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার মওদুদ বলেন, দেশ দুর্নীতিতে নিমজ্জিত, আইনের শাসন নেই। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেন মওদুদ। সরকারের এখন এই এই অবস্থার প্রেক্ষাপটে আজকে সবচেয়ে যে প্রয়োজন যেটা, সেটা হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আজ বিশ্ব পর্যটন দিবস, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী বলেছেন, এদেশে পর্যটনের উন্নয়নে মাস্টার প্ল্যানের কাজ অক্টোবর থেকে শুরু হচ্ছে। একই সাথে ট্যুর অপারেটরদের জন্য করা আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা। পর্যটনে বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান তার। মাজহারুল লোকমানের রিপোর্ট।
রেওয়াজ অনুযায়ী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে পর্যটন মন্ত্রণালয়। এবছরে নতুনত্ব এনে সাইকেল র্যালি করা হলেও তা গণমাধ্যমকে জানানো হয়নি। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। শুরুতে প্রদর্শন করা হয় দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো পর্যটন সংক্রান্ত ফটোগ্রাফি। এরপর আলোচনায় অংশ নিয়ে পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ প্রবাসীদের বিনোদনের নেয়া উদ্যোগের কথা জানান কর্মকর্তারা। আমরা সকলকে অনুরোধ করব এই পর্যটনের দিকে একটু নজর দিতে, ট্যুর অপারেটরের মাধ্যমে দেশে এবং বিদেশে ভ্রমণ করতে, বিদেশি পর্যটককে দেশে আকৃষ্ট করতে, দেশি পর্যটক এক স্থান থেকে অন্য স্থানের জন্য সেই ক্ষেত্র সুযোগ তৈরি করে দেওয়া, ট্যুর অপারেটরের পাশে থাকা। ওয়ার্ল্ড কোন ধরনের সিকিউরিটি চিন্তা করে, আমরা ঠিক সেই ধরনের চিন্তা মাথায় নিয়েছি। তারা দেখে কি টুরিস্টের ফিজিক্যাল সিকিউরিটি, তারা দেখে কি টুরিস্টের ডিজিটাল সিকিউরিটি, তারা দেখে কি ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি, তারা দেখে কি আপনার হেলথ সিকিউরিটি। আমরা সবাই মিলে সব সেক্টরে মিলে ইনশাল্লাহ এইভাবে কাজ করবো, আমাদের দেশ সোনার বাংলা অবশ্যই আরও সুন্দরভাবে পর্যটক আকর্ষণ কেন্দ্র হিসাবে এবং সবাই নিরাপদে ভ্রমণ করতে পারবে। এই অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে পর্যটন, তবে একথা বলতে দ্বিধা নেই, যতটা প্রত্যাশিত অগ্রযাত্রা আমাদের হবার কথা ছিল আমরা হয়তো সেই যাত্রায় সেই জায়গায় পৌঁছতে পারিনি। তবে যেহেতু এই বছরই আমাদের পাঁচ ধাপ এগিয়ে আসবার একটি শুভ সূচনা, আমাদের প্রত্যাশা যে আগামীতে এই ধারাটি অব্যাহত থাকবে। দেশের পর্যটনের উন্নয়নে কাজ চলছে এমন দাবি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান পর্যটন মন্ত্রী। এই 45 বছর 50 বছর পরে কেন আমাদের এই অবস্থা, আজকে কেন এই প্রশ্ন আসবে যে একটা মেয়ে পর্যটনের জন্য, সে পর্যটন সাগরকে উপভোগ করার জন্য যখন হোটেলে যায় মেয়ে হিসাবে নাকি তাকে সিট দেওয়া হয় না, কালকে এই কথাটা বলেছে। অবশ্যই আমরা দেখব কক্সবাজার কেন সারা বাংলাদেশে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা বাংলাদেশে এলাও করা হবে না। আমাদের নিরন্তর চেষ্টা নিশ্চয়ই যে আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে যে বাংলাদেশকে ওই জায়গা আমরা কেন নিতে পারতেছি না, আমরা সেই জায়গা অবশ্যই নিতে পারবো। আমাদের এই সম্ভাবনা আছে দেশের, আমাদের লোকজনের সেই যোগ্যতা আছে, আমাদের অতিথিয়তা পরায়ণ মানুষ সব কিছু মিলে আমাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের সহযোগিতা দরকার, আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমরা পর্যটন মাস্টার প্ল্যানের সব কাজ শেষ করে ফেলেছি। সব কাজ শেষ করতে বলতে আমি বোঝাতে চাচ্ছি আমরা কনসালট্যান্ট নিয়োগটা দিয়ে দিচ্ছি, আমরা এই অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা দিয়ে দেব। আমি মনে করি এটা দীর্ঘদিনের পরে আমরা এই নিয়োগটা দিতে পারলাম। যারা ট্যুর অপারেটর হিসাবে কাজ করছে, বিদেশি পর্যটকদের আমাদের দেশে নিয়ে আসছে, তাদের জন্য আমরা একটা আইন, আইনের খসড়া তৈরি করে ফেলেছি, আমরা এটা ক্যাবিনেটে পাঠিয়েছি চূড়ান্ত অনুমোদনের জন্য। আলোচনা শেষে নির্বাচিত আলোকচিত্রী, সংগঠক এবং সেরা জেলা প্রশাসককে পুরস্কৃত করা হয়। সবশেষে ছিল সাইক্লিস্টদের মনোমুগ্ধকর পরিবেশনা। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানী তেজগাঁও থানা থেকে আদালতে নেওয়া হয়েছে। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। আদালতে আছেন শাকের আদনান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আদনান, লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তো 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, তো শুনানি কখন হবে এ বিষয়ে কি আপনি জানতে পেরেছেন? রাজধানীর ফার্মগেটের মণিপুরী পাড়ার বাসা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করে র‍্যাব, এবং তার সঙ্গে বিদেশি অবৈধ মদও পাওয়া গেছে বলে র‍্যাব দাবি করেছে। এবং গতকাল সন্ধ্যার সময় র‍্যাব 2-এর কার্যালয় থেকে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয় এবং র‍্যাব বাদী হয়ে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে, এবং সেই মামলাতেই তার রিমান্ডের জন্য 5 দিনে আবেদন করে এই CMM কোর্টে পাঠানো হয়েছে দুপুর 12:45 দিকে। এখনও উনি এই কারাগারে হাজতের এখানে যে হাজতখানা আছে সেখানে তাকে রাখা হয়েছে, এবং 3টা নাগাদ 19 নম্বর কোর্টে তাকে উঠানো হবে বলে আমরা জানতে পেরেছি।
জানতে পেরেছি এবং একটি বিষয় যে জানিয়ে রাখতে চাই যে তাকে যে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং এর পেছনের কারণ অভিযোগ যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে ক্যাসিনো চালানো হতো এবং সেই ক্যাসিনোটি উনি একজনকে ভাড়া দিয়েছিলেন এবং যাকে ভাড়া দিয়েছিলেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং যুবলীগের নেতা এ কে মমিনুল হক সাইদ এবং উনি প্রতিদিন তাকে 70,000 টাকা করে ভাড়া দিতেন ক্লাবের এবং মাসে সেটি দাঁড়ায় 21 লাখ টাকা এবং র‍্যাব কর্মকর্তারা তাদেরকে লোকমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন এবং তিনি স্বীকার করেছেন বলে র‍্যাব দাবি করেছে যে প্রায় 41 কোটি টাকা তিনি এভাবে তার মালিক হয়েছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু তার হজ একটি এজেন্সিও আছে। তো সব কিছু মিলিয়ে 41 কোটি টাকার মধ্যে তার অধিকাংশ টাকাই অস্ট্রেলিয়ার দুটি ব্যাংক, একটি কমনওয়েলথ এবং একটি ANZ ব্যাংকে তিনি ডিপোজিট করেছেন, FDR করে রেখেছেন। তো এর পরবর্তীতে তাকে আরও তার ব্যবসা আছে কিনা, সেই সব ব্যবসা থেকে তার টাকার কোথায় আছে এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশেও কিছু ব্যাংকে অ্যাকাউন্টে তার টাকা রাখা হয়েছে এবং এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে প্রায় দুই বছর ধরে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ক্যাসিনোটি আছে সেটি ভাড়া দেওয়া হয়েছে বলে আমাদেরকে র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন ব্রিফিংয়ে গতকালই এবং তার প্রেক্ষিতে তাকে এই তার বিরুদ্ধে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকের আদনান, জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া সম্পর্কে সর্বশেষ তথ্য সেখানকার। ক্যাসিনো বিরোধী অভিযানের পর আত্মগোপনে চলে গেছেন সংশ্লিষ্ট অনেক আওয়ামী লীগ নেতা। এসব অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। দুর্নীতি বিরোধী সরকারের এই শুদ্ধি অভিযান অব্যাহত রাখারও আহ্বান তাদের। কাজিম তাদের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা এনামুল হকেনা ও রূপম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে 1,05,00,000 টাকা ও 720 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে র‍্যাব। এই অভিযানের পর থেকেই রূপনের পরিবার সম্পর্কে তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। গ্যান্ডারের স্থানীয়রা বলছেন মাত্র 3 বছরের মধ্যে রাজধানীতে একাধিক বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এনামুল রূপনরা। এই বিল্ডিংটাই করছে বছর খানিক না, বছর দেড়েক দুয়ে কইবো। এই নতুন আসছে, রিসেন্ট আসছে, তাও আমি এদেরকে কখনো দেখি আমি শুনছি আর কি। যেমন রূপনের আপন 6 ভাই সহ পরিবারের মোট 18 জনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন এনামুল ও রূপনের বড় ভাই রশিদ ভূঁইয়াই এই এলাকার ক্যাসিনো ব্যবসা চালুর মূল হোতা। এনামুল হক ভূঁইয়া, রূপম ভূঁইয়া ওদের মূল হোতা, ওদের বড় ভাই রশিদুল হক ভূঁইয়া, ওর হাত ধরেই এই ক্যাসিনো। আজকে অনলাইন ক্লাবে নেন খবর, দেখবেন যে কাগজ রশিদুল হক ভূঁইয়ার নামে। মূল ফোকাসই এখন হলো ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি আওয়ামী লীগের পদ ব্যবহার করেই তারা ক্যাসিনো ব্যবসা চালিয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে নেতাদের অতীত ঘেঁটে দেখার দাবি স্থানীয়দের। কাজিম তদ, চ্যানেলাই, ঢাকা। পরিবেশ ও প্রকৃতিকে ঘিরে সচেতনতা বাড়াতে 2 দিনের 10ম ন্যাশনাল নেচার সামিট শুরু হয়েছে। এই আয়োজনের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এতে প্রায় 100টি প্রতিষ্ঠান থেকে 1500 শিক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে তাদের ভাবনা নানা আয়োজনের মাধ্যমে তুলে ধরছে। 3টি ক্যাটাগরি ও 7টি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সেরাদের পুরস্কৃত করা হবে। ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত পরিবেশ দেওয়ার লক্ষ্যে 10 বছর ধরে এ আয়োজন করছে নটরডেম নেচার স্টাডি ক্লাব। এবার DMA ফর মলিকুলার লেভেল ডায়াগনস্টিক স্বাস্থ্য সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের শেষ তথ্য অনুযায়ী শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 360 জন ডেঙ্গু রোগে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 82 জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে 278 জন ভর্তি হয়েছেন। সারা দেশে চিকিৎসাধীন 1,557 জন। বৃহস্পতিবারের চেয়ে ঢাকায় রোগী ভর্তির হার 30% কমেছে, তবে ঢাকার বাইরে বেড়েছে 2.6%। সব মিলিয়ে গত 24 ঘন্টায় রোগী ভর্তি 7.2% কমেছে। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 86,903 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে বৃহস্পতিবার রশিদা খাতুন নামে একজন মারা গেছেন। বেসরকারি হিসেবে ডেঙ্গুতে এ পর্যন্ত 161 জন এবং সরকারি হিসেবে 75 জনের মৃত্যু হয়েছে। এবার মালি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর খবর। জাতিসংঘ শান্তিরক্ষী
লক্ষ্মী মিশনে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় দারিদ্র পীড়িতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। সেবার মাধ্যমে বালির মানুষের মন জয় করেছেন তারা। এতে ভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর সাথে যোগাযোগ তৈরি যেমন সহজ হয়েছে, তেমনি দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সহযোগিতা পান স্থানীয়দের। বালি থেকে ফিরে রিপোর্ট করছেন ইরাতি শেখর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভালোবাসার বাংলাদেশকে নিয়ে মালির মানুষের হৃদয় নিংড়ানো অনুভূতি। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরের এই দেশটিতে রয়েছে গাঁও নামের বড় একটি শহর। এই শহরের মানুষ চিনে ফেলেছে লাল সবুজ পতাকাকে। তারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ওই পতাকার ধারক বাংলাদেশ সেনাবাহিনীকে। Bangladesh are helping us here by giving us some medicines which can help us. They are very good human being and so military personnel are also somehow very professional. খালি চোখে দেখলেই বোঝা যায় বৈষম্য এখানে তীব্র। স্বাধীনতার প্রায় 60 বছরে প্রাকৃতিক সম্পদে ভরপুর মালির এগিয়ে থাকার কথা ছিল, কিন্তু জাতিগত সংঘাতের কারণে হতদরিদ্রই তাদের জীবন। বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিনামূল্যে রোগীদেরকে সেবাদান করি এবং ওষুধ প্রদান করি, এর মাধ্যমে আমরা তাদের কাছাকাছি আসার সমর্থ হয়েছি। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াসে বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারের পাশাপাশি তারা শিশুদের হাতে তুলে দিচ্ছেন শিক্ষা উপকরণ। এখানকার শিক্ষার সমস্যা, এখানকার স্বাস্থ্যের সমস্যা, এখানকার অর্থনৈতিক সমস্যা, সব কিছুকে আমরা আমাদের নিজস্ব সমস্যা হিসেবে মনে করি এবং আমরা মানুষের সাথে একাত্মতা প্রকাশ করি, যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ খুব সহজে বাংলাদেশি কন্টিনজেন্টকে তারা গ্রহণ করে। বিভিন্ন অনুষ্ঠানেও এদেশের মানুষকে সম্পৃক্ত করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। মালির এই এলাকার জনগণের কাছে বাংলাদেশ সেনাবাহিনী শুধুমাত্র তাদের শান্তিরক্ষার কাজেই নয়, তাদের আশ্রয়ের শেষ ঠিকানাও। যখনই তারা বিপদে পড়েন, তারা আশ্রিত হন বাংলাদেশের এই শান্তিরক্ষার কাজে নিয়োজিত সেনাবাহিনীর কাছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, মালি। এবারে আনোয়ার সিমের নওয়াট পরিক্রমা। অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর বলছেন পানি প্রবাহের জন্য পর্যাপ্ত কালভার্ট না থাকায় এমন সমস্যা হচ্ছে। চ্যানেলের ওয়ার্ড পরিক্রমার 54তম পর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে লালেন অশ্বিন রিপোর্ট। কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, ক্রিসেন্ট রোড, নর্থ সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুর এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড। বৃষ্টি হলে জলাবদ্ধতা এবং রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোডের বাসিন্দা এবং ব্যবসায়ীরা আছেন দুর্ভোগে। পানি প্রবাহের জন্য সরু সড়কটির বিভিন্ন জায়গায় খুঁড়ে রাখা হয়েছে গর্ত, কিন্তু সময় মতো সংস্কার না করে কাজ ফেলে রাখায় দুর্ভোগে পথচারী ও এলাকাবাসী। প্রায় এক মাস আগে থেকে খনন করা হয়ে গেছে, এখনো ঠিক করছে না। ওই মাথাটাকে কাটা শুরু করছে, এক একটা কাটে কাইটা এক মাসের মতো ফেলা হয়েছে, এটা কাটছে 15 দিনের উপর হয়ে গেছে। প্লেট ফাঁকা, প্লেটের ফাঁকা দিয়ে চাকা পড়ে যায়, পড়ে যাওয়ার ফলে মানুষ পড়ে যায়, একটা মহিলা বাচ্চা নিয়েও পড়ে যেতে। গ্রিন রোড এলাকার ফুটপাথ দখল নিয়েও আছে এলাকাবাসীর অভিযোগ। ফুটপাথের দোকানের জন্য তো হাঁটার সমস্যা হয়ে যায়, মানুষের চলাচলের সমস্যা হয়ে যায়। গ্রিন রোডের অবস্থা খুবই ভয়াবহ, পুরো রাস্তা রিক্সা ব্লক করে রাখে, আর বৃষ্টি বাদল হয়ে গেলে তো আরো অবস্থা খারাপ। যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা বৃষ্টি হয়, পুরো রাস্তাটা এই মাথাটা ওই মাথা পর্যন্ত এত পুরোটা পানিতে হয়ে যায় তলায়। স্থানীয় কাউন্সিলর বলছেন হাতিরঝিল প্রকল্পের বর্জ্য শোধনাগার যন্ত্রের কাছে গিয়ে বাধার মুখে পড়ছে পানি। এলাকার জলাবদ্ধতা নিরসন অনেক জটিল প্রক্রিয়া হলেও সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। কালভার্টটা ভরে গেছে, 3 ফুট মাত্র বাকি আছে, এই 3 ফুট দেখে তো পানিটা চলাচল করে ভিতরে। 3 ফুট যদি ভরে যায় তাহলে আমার ওয়ার্ডের যে লেভেল থেকে ওইটা উপরে উঠে যায়, তখন এই পানিটা আবার ব্যাক করে আমাদের যে বিভিন্ন সোয়ারেজগুলো কালভার্টে গিয়ে লাগছে লাইনগুলো ওইটা দিয়ে ব্যাক করে আবার এটা ওভারফ্লো করে চান দিয়ে। 6 ফুটে যে 2টা পাইপ বসাইছে, এখন এই পাইপটার জায়গায় যদি এই ড্রেনেজ সিস্টেম করে দিত, একটা ওপেন ড্রেন করুক আর
কালভার্ট করুক, আরেক দিয়ে যদি এটা সরাসরি বাইরে ফেলাইতে পারতো তাহলে কিন্তু ওই সমস্যাটা থাকে না, পানিটা আমার এখানে জমা হয় না। তারপরে ওই সমস্যা যদি পারমানেন্ট সমাধান না হয়, পানি থাকবেই, পানি আমাদের আর করার কোনো উপায় নাই। তবে দফায় দফায় রাস্তা খোঁড়াখুঁড়ি না করে জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান চান এলাকাবাসী। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2016 সালের এই দিনে 82 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশপরাণ্য এই লেখক। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রামে। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। রচনা করেছেন কালজয়ী কবিতা, গান, নাটক, উপন্যাস। অগণিত পাঠকের ভালোবাসার পাশাপাশি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদক। এছাড়াও বাংলা একাডেমি পদক, আদমজী সাহিত্য পুরস্কার, পদাবলী কবিতা পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার ইত্যাদি পদকে ভূষিত হয়েছেন তিনি। এবার নিটোল ডাটা কৃষি সংবাদ। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় বাড়ছে মাল্টার চাষ। কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বাড়ি মাল্টা একের জাত উদ্ভাবনের পর পাহাড়ের তিন জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাল্টা ফলের চাষাবাদ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত বাড়ি মাল্টা এক এখন শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, কৃষক পর্যায়ে শুরু হয়েছে বাণিজ্যিক চাষ। জেলার আট উপজেলায় ঘরের আঙিনাতেও এই ফলের চাষ করছেন অনেক কৃষক। গ্রিন মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমার এই বাগানটি আমি গত 7 বছর আগে শুরু করেছি। এই বাগান থেকে আমি এখন বেশ সাফল্যের মুখ দেখছি। এখানে আমাদের অনেকেই মাল্টা মানে দূর দূরান্ত থেকে কিনতে আসে, আবার অনেকেই আমরা এই জায়গায় কাজ করি, কাজ করে আমাদের জীবন নির্বাহ করি। জালিয়াপাড়াতে এই বাগানটার মালটা অনেক সুন্দর হয়, মিষ্টিও হয়, ফরমালিন মুক্ত, যার কারণে আমরা এখান থেকে সবসময় পাইকারি নিয়ে যাই। কৃষি বিজ্ঞানীরা জানিয়েছেন এ অঞ্চলে মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই সম্ভাবনাময়। পার্বত্য অঞ্চলের মাটি দেশের অন্যান্য মাটির থেকে একটু ভিন্ন, অ্যাসিডিক, অম্লভাবাপন্ন, তো এখানে গাছের খাদ্য উপাদান উপস্থিত থাকলেও গাছ সেটি গ্রহণ করতে পারে না অ্যাসিডিটির কারণে। তো এটির যথাযথ ব্যবস্থাপনা যদি চুন প্রয়োগ করে বা ডলোমাইট লাইম বা ডলোচুন প্রয়োগ করে যদি এটি তারা মাটির এই পিএইচটিকে নিয়ন্ত্রণ করেন এবং সঙ্গে অন্যান্য পুষ্টি ব্যবস্থাপনা যথাযথ করেন এবং শুষ্ক মরশুমে পানি সেচ ব্যবস্থা করতে পারেন, তাহলে এটি অক্টোবর মাস পর্যন্ত গাছের রাখা যাবে এবং তখন কিন্তু অত্যন্ত ভালো স্বাদের রসালো মিষ্টি মালটা উনি বাজারজাত করতে পারবেন। মালটা চাষ অন্য ফলের চেয়ে অধিক লাভজনক, তাই মালটাকে আরো বেশি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষি বিজ্ঞানীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এখন দেখুন প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণায়নে ভেনিজুয়েলার পিকো হাম্বোল্ট হিমবাহ গলে যাচ্ছে। বিজ্ঞানীরা জানেন হিমবাহটিকে রক্ষা করা যাবে না, কিন্তু তারা ধারণা করছেন ওই এলাকার প্রতিবেশ প্রাকৃতিকভাবে নতুন করে গঠন হবে। এ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে হিমবাহের উপর। অ্যান্টার্কটিকার মতোই আন্দিজ পর্বতমালায় ভেনিজুয়েলার হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। দেশটির 4টি হিমবাহের মধ্যে 3টি গলে গেছে 2009 সালের মধ্যে। সর্বশেষ পিকো হাম্বোল্ট গলে গেলে সাউথ আমেরিকার প্রথম দেশ হিসেবে সব হিমবাহ হারাবে ভেনিজুয়েলা। বিজ্ঞানীদের আশঙ্কা মাত্র 2 দশকের মধ্যেই ভেনিজুয়েলার শেষ হিমবাহটি পুরোপুরি হারিয়ে যাবে। তারা জানেন কোনোভাবেই একে রক্ষা করা সম্ভব নয়। এই এলাকা ছেড়ে আমি কেন চলে যাই না, এ প্রশ্নে মুখোমুখি প্রায় প্রতিদিনই আমাকে হতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি মেনে নিয়েই আমাদের এর তথ্য সংগ্রহ করতে হবে, আর এজন্যই আমাদের ভেনিজুয়েলা ছেড়ে যাওয়া চলবে না। হতাশার মধ্যেও বিজ্ঞানীদের আশা হাম্বোল্ট এলাকায় নতুনভাবে
প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠবে। কিভাবে এই এলাকার উদ্ভিদ, শৈবাল এবং মাটি নতুন প্রতিবেশ ব্যবস্থার সাথে গড়ে উঠবে, এটি এখন জানার বিষয়। কত তাড়াতাড়ি এই পরিবর্তন হয় তা দেখতে হলে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় বিধ্বস্ত ভেনিজুয়েলা, লাখ লাখ মানুষ চলে যাওয়ায় হামবোল্ট এলাকা এখন ভুতুড়ে রূপ নিয়েছে। ভেনিজুয়েলার পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে নতুন উপায়ের খোঁজে রয়েছেন পরিবেশবিদরা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার খেলার খবর। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ঘরের মাঠে খেলাগুলোতে জয় পাওয়া বড় লক্ষ্য বাংলাদেশ ফুটবল দলের। আন্তর্জাতিক ম্যাচ কম খেলার জন্যই বড় দলগুলোর বিপক্ষে গোলের সুযোগ কাজে লাগাতে পারেন না ফুটবলাররা। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে জয় পেলে 10 অক্টোবর কাতারের সঙ্গে মূল ম্যাচে অনুপ্রেরণা হবে বলে জানিয়েছেন ফুটবলাররা। আদিল আহমেদ শান রিপোর্ট। 2022 বিশ্বকাপের স্বাগতিক কাতার এবং ভারতের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রথম খেলা, আফগানিস্তানের বিপক্ষে হারের ভুল ত্রুটিগুলো সংশোধন করে কাতারের বিপক্ষে কিভাবে গোল আদায় করা যায় তারই মন্ত্র মামুনুল জামালদের শেখাচ্ছেন হেড কোচ জেমিরে। সেট পিসে গোল আদায় সহ অ্যাটাকিং ফুটবল খেলাটাই মূল লক্ষ্য ফুটবলারদের। প্রাথমিক স্কোয়াডে তপু বর্মন না থাকায় জীবন মতিন মিয়াদের সঙ্গ দিতে প্রস্তুত লিগের টপ স্কোরারদের মধ্যে অন্যতম ফরওয়ার্ড তৌহিদুল আলম সবুজ। দুটো ম্যাচে আসলে অনেক টাফ, এখানে আপনার বিশেষ করে ফরওয়ার্ডদের আসলে সুযোগ আসবে কম, বাট স্কোর করতে হবে। যেটাই আপনার সুযোগ আসে ওটাই আপনার ফরওয়ার্ডদের যদি অ্যাভেল করতে পারে দেন আমরা ম্যাচ উইন করতে পারবো, না হয় আসলে আমরা ম্যাচ উইন করতে পারবো না। ই গ্রুপে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের ভিডিও দেখেছে বাংলাদেশ ফুটবল দল। রক্ষণ সামলানোটাও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন 2017 সালের পর জাতীয় দলের ডাক পাওয়া ডিফেন্ডার রায়হান। জেতার জন্য মাঠে নামবো, কাতার এশিয়ার টপ সেরা টিম এখন, তাদের এগেনস্টে ম্যাচ, এটা আমাদের জন্য স্পেশালি ডিফেন্ডারদের গোলকিপারদের উপর একটু প্রেশার পড়বে, এটা স্বাভাবিক। সো কোচ আমি আজকে জয়েন করছি, কোচ আজকে ডিফেন্ডিং নিয়ে আমাদেরকে ট্রেনিং করেছে কীভাবে ডিফেন্ডিং করতে হবে। বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় আসছে ভুটান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ, সে নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইউনিসেফের চ্যাম্পিয়ন ফর স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়াং পিপল পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষায় অবদানের স্বীকৃতি। দুর্নীতিমুক্ত স্থিতিশীল বাংলাদেশে বিনিয়োগ করে সমৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। মাদকদ্রব্য আইনে করা র্যাবের মামলায় ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন আদালতে 5 দিনের রিমান্ড আবেদন। এবং ক্যাসিনো টাকা ভাগ পাওয়াদের ছাড় দেওয়া হবে না বললেন কাদের, নিজ দলের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই মন্তব্য মওদুদের। শেষ করছি চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনের ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।